তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো, সেই দেশটি দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম কলম্বিয়া। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম কলম্বিয়া। তো বন্ধুরা চলুন, এই দেশের যে জাতীয় পতাকা সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওই দেশের জাতীয় পতাকা যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দেশের সঙ্গে ভারতের কিছু মিল খায় এবং এই দেশের প্রতিবেশী দেশের সঙ্গে এই দেশের জাতীয় পতাকার অনেকই মিল রয়েছে এবং এই দেশটি মধ্য আমেরিকার শুরুতে এই দেশটি কিন্তু উপস্থিত আছে। তো বন্ধুরা, আমি আপনাদের সব কিছু এক করে বলবো, এই দেশটি কোথায়, ভারত থেকে কত দূরে অবস্থিত, ভারতের সঙ্গে কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, এবং আমি আপনাদের বলবো গুগল ম্যাপের সাহায্যে দেখাবো আসলে এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় আছে, বড় স্ক্রিনে এবং ফুল এইচডিতে। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে কমেন্ট করে নিশ্চয়ই করে নেবেন, কিছু বলে থাকার কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, ব্রাজিলের পর দ্বিতীয় সবথেকে সেনার উপর খরচ করে এই দেশটি, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম কলম্বিয়া। তো বন্ধুরা, আয়তন হিসাবে পৃথিবীর মধ্যে 26তম এই দেশটি আছে। তো বন্ধুরা চলুন, আমি আপনাদের দেখে দিই আসলে 26তম সবথেকে বৃহত্তম যে দেশ, সেই দেশটির নাম কলম্বিয়া, সেটি কোথায় পৃথিবীর মধ্যে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডিতে দেখানোর চেষ্টা করবো আসলে কলম্বিয়া কোথায়। ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই দেশের সীমানা দুই সমুদ্রে লাগে, একটি ক্যারিবিয়ান সাগর এবং প্রশান্ত মহাসাগর। ভালো করে দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই দেশের একটি দ্বীপ আছে, সেই দ্বীপটি আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে নিকারাগুয়ার ঠিক পাশেই একটি ছোট্ট দ্বীপ আছে, সেই দ্বীপে এই দেশের একটি এয়ারপোর্ট আছে। তো বন্ধুরা ভালো করে দেখুন, এই দেশের কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশের আয়তনের কথা বললে বা এরিয়ার কথা বললে 1.748 বর্গ কিলোমিটার এই দেশের টোটাল আয়তন বা এরিয়া, যেটা পৃথিবীর মধ্যে 26তম সবথেকে বড় দেশ। এই যে দেখছেন, ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং সবথেকে বেশি মানুষ থাকে ওই দেশের রাজধানী বোগোটা। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাজধানী বোগোটা। তো বন্ধুরা, এই দেশের একটি প্রতিবেশী দেশ ইকুয়াডোর, ওখানে কিন্তু আমাদের দূতাবাস নেই, এই বোগোটা থেকে এই দেশের দূতাবাসকে বা এই সেই দেশকে বা ইকুয়াডোরকে সঞ্চালনা করা হয়। ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, বোগোটা এই দেশের রাজধানী এবং সবথেকে বড় শহর এবং সবথেকে বেশি মানুষ এই জায়গায় থাকে দেশের মধ্যে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। উত্তরে ক্যারিবিয়ান সাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পূর্বে ভেনিজুয়েলা এবং ব্রাজিল, এবং দক্ষিণে ইকুয়াডোর এবং পেরু, এবং উত্তর পশ্চিমে পানামা। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশের রাজধানী বোগোটা। এই দেশের ধর্মর কথা বলি, এই দেশটির ধর্ম খ্রিস্টান সমূহ মানুষ সবথেকে বেশি থাকে, 88.6% এখানে খ্রিস্টান সমূহ মানুষ থাকে। এবং ভাষার কথা বললে, এটি স্প্যানিশ এবং ইংলিশ ভাষায় বেশিরভাগ মানুষ এখানে কথা বলে, তাছাড়া এখানে 64 ল্যাঙ্গুয়েজে এই জায়গায় মানুষ কিন্তু সবথেকে বেশি কথা বলে। এবং এই দেশের জনসংখ্যা একটু বেশি, কেননা এই দেশের জনসংখ্যা 5 কোটিরও বেশি, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দেশের জিডিপি, 351.281 বিলিয়ন দেশের টোটাল জিডিপি, যেটা পৃথিবীর মধ্যে, হ্যাঁ বন্ধুরা, যেটা পৃথিবীর মধ্যে 43 নম্বরে এই দেশের জিডিপি দিক থেকে দেখলে এই দেশটি আসে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই, কলম্বিয়া এমন একটি দেশ, এই দেশের সমুদ্র সীমা দুই বড় সমুদ্রে লেগে আছে। এই দেশের সমুদ্র সীমা প্রথমে হচ্ছে ক্যারিবিয়ান সাগর এবং দ্বিতীয় হচ্ছে প্রশান্ত মহাসাগর। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশের যদি আমরা জনপ্রিয় খেলার কথা বলি, সেটা হচ্ছে ফুটবল, এই দেশের জনপ্রিয় খেলা। এবং এই দেশে 32টি রাজ্য আছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশের সমুদ্র সীমা লাগে এমন কিছু দেশ আমি আপনাদের নাম বলছি, সেই দেশগুলো হচ্ছে কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, জ্যামাইকা, হাইটি, ডোমিনিকান রিপাবলিক এবং আরও অন্যান্য ক্যারিবিয়ান সাগরে থাকা বিভিন্ন দেশ। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন, আমি আপনাদের ওই দেশের বিভিন্ন জায়গা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, কলম্বিয়া বিশ্বের তৃতীয়, হ্যাঁ বন্ধুরা, বিশ্বের তৃতীয় সবথেকে বড় জীব বৈচিত্র্যপূর্ণ একটি দেশ, যেখানে সবথেকে বেশি পরিমাণে প্রাণী, পশু এবং বিভিন্ন প্রকার জীবজন্তু দেখতে পাওয়া যায়। এবং আমি আপনাদের আরেকটি কথা বলে দিই, ব্রাজিল, হ্যাঁ বন্ধুরা, ব্রাজিল এবং কলম্বিয়ার যদি আমরা দেখি আয়তন, তাহলে কিন্তু কলম্বিয়াকে এমন 7টি কলম্বিয়া যদি আমরা পাশাপাশি রাখি, যে আয়তন তৈরি হবে সেই আয়তনে ব্রাজিল। হ্যাঁ বন্ধুরা, প্রতিবেশী দেশ হচ্ছে ব্রাজিল এই দেশের। এবং আমরা যদি দেখি প্রকৃতিকে, এই দেশের 10%, হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর মধ্যে 10% প্রাণীর যে বৈচিত্র্যময় বিভিন্ন প্রাণী আছে, তার মধ্যে 10% প্রাণী এই দেশেই উপস্থিত আছে। হ্যাঁ বন্ধুরা, এবং 2018 এই দেশ পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে একটি চুক্তি হয়েছিল, এবং সেই দেশ এই ইউএনএ চুক্তি স্বাক্ষর করে, এই দেশ কোনোদিন পরমাণু বোম তৈরি করবে না। এবং দক্ষিণ আমেরিকার সবথেকে বড়
চায়না মুদ্রা। দক্ষিণ আমেরিকার সব থেকে বড় বলতে পারেন দ্বিতীয় সব থেকে বড় সেনা বল এই দেশে হ্যামন্দ্রা। এই দেশের সেনার কথা বললে এই দেশে 5 লাখেরও বেশি সেনা থাকে, যেটা লাস্ট আপডেটে অনুসারে। এবং আমি আপনাদের বলে দিই, ব্রাজিলের পর এই দেশটি আছে যেখানে দক্ষিণ আমেরিকার সব থেকে বেশি হ্যামন্দ্রা, দক্ষিণ আমেরিকার সব থেকে বেশি সেনার উপর খরচ করছে এই দেশ। ব্রাজিলের পর দ্বিতীয় নম্বরে এই দেশটি আছে। এবং এই দেশের একটি এজেন্সি আছে বিভিন্ন প্রকার তদন্তের জন্য, এখানে একটি এজেন্সি আছে এবং সেই এজেন্সিটির নাম হচ্ছে DNI। এবং এই দেশে মানুষের আয়ুর কথা যদি আমরা বলি 79.3%, অর্থাৎ 79 হ্যামন্দ্রা 79 বছর পর্যন্ত বেশিরভাগ মানুষ এখানে বেঁচে থাকে হ্যামন্দ্রা। এবং 1972 কলম্বিয়া ভারতের ওই দূতাবাস খুলে দেয় আমাদের নিউ দিল্লিতে, এবং আমাদের দূতাবাস ওই দেশের রাজধানী বোগোটায় 1973 দূতাবাস খুলে দেওয়া হয় হ্যামন্দ্রা। এবং কলম্বিয়ার দূতাবাস ভারত থেকে, ভারতের যে প্রতিবেশী কিছু দেশ সেই প্রতিবেশী দেশকে সঞ্চালনা করে হ্যামন্দ্রা। কলম্বিয়ার দূতাবাস ভারত থেকে নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে সঞ্চালনা করে। বাংলাদেশ, নেপাল এবং ভুটানে কিন্তু যে কলম্বিয়া, সে কলম্বিয়ার কোনো দূতাবাস নেই, আমাদের ভারতবর্ষ থেকে সঞ্চালনা করা হয়। আর এই দেশের যে বাইরের কিছু দ্বীপ আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই দেশের বাইরে থাকা কিছু দ্বীপ, যেটা আমি আপনাদের বলেছিলাম নিকারাগুয়ার ঠিক পাশেই অবস্থিত দুটি বড় বড় দ্বীপ এবং কিছু সূক্ষ্ম দ্বীপও এখানে দেখতে পাওয়া যায় হ্যামন্দ্রা। এবং কলম্বিয়ার যিনি প্রেসিডেন্ট 4-7 মার্চ 2001 ভারত এসেছিলেন হ্যামন্দ্রা। এবং অয়েল উৎপাদনে কিন্তু ভারত ওই দেশকে অনেক সাহায্য করেছে এবং এখানে ইনভেস্টও করেছে $437.5 মিলিয়ন ভারত এখানে ইনভেস্ট করেছে। এবং এই দেশ এবং ভারতবর্ষ দুজনই সোলার অ্যালায়েন্সে সাহায্য করছে এবং দুই দেশ এই প্রজেক্টে কাজ করে চলেছে। এবং বলতে পারে দুটি দেশ টেকনোলজি এবং প্রযুক্তি নিয়ে অত্যাধুনিক বলতে পারেন যে অ্যাগ্রেসিভ হয়ে দুই দেশ কিন্তু কাজ করছে। এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষ থেকে বেশিরভাগ জিনিস কিন্তু যায় বলতে পারেন কলম্বিয়াতে, সেই সব জিনিস, যেই সব জিনিস কিন্তু জীবনদায়ক ঔষধ বা বলতে পারেন বিভিন্ন ঔষধ কিন্তু কলম্বিয়াতে ভারতবর্ষ থেকেই বেশিরভাগ যায়। তো দেখুন ওই দেশের বিভিন্ন এয়ারপোর্ট আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, দেখছেন হ্যামন্দ্রা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমাদের যে প্রতিবেশী একটি রাজ্য হ্যামন্দ্রা, পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, সেই উড়িষ্যার যে জনসংখ্যা এবং এই কলম্বিয়ার যে জনসংখ্যা প্রায় একই আপনি বলতে পারেন, যেহেতু উড়িষ্যার জনসংখ্যা অল্প হলেও কম কিন্তু এই দেশের জনসংখ্যা অল্প হলেও বেশি। দেখুন এই জায়গায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে 3টি দেশের এখানে বর্ডার লেগে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এখানে যে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখালাম, এটা কিন্তু লোকেশনে নেই হ্যামন্দ্রা, আপনি খুঁজে পাবেন না। এই দেশের কোথায় কোথায় লোকেশনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে আপনি কিন্তু খুঁজে পাবেন না, যেটা আপনারা দেখছেন তার থেকে বেশি এখানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল এয়ারপোর্ট আছে। এখানে দেখুন 3টি দেশের বর্ডার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ব্রাজিল, ইকুয়াডোর এবং কলম্বিয়া। দেখুন এখানে আছে ব্রাজিলের যে জঙ্গল হ্যামন্দ্রা, অর্থাৎ বলতে পারেন অ্যামাজন জঙ্গল, এটা পুরোটা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন হ্যামন্দ্রা। তোমাদের এই দেশের পপুলেশন, এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের ভাইস প্রেসিডেন্ট এবং এই দেশের যে ন্যাশনাল অ্যান্থম আমরা সব কিছু এক এক করে দেখে নেবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেশের ন্যাশনাল অ্যান্থম এখানে আমি স্পেনিশ ভাষায়ও লিখে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশের যে আদর্শ বাক্য এটাও আমি স্পেনিশ ভাষায় লিখে দিয়েছি। এবং এই দেশের যে অফিসিয়াল নাম রিপাবলিক অফ কলম্বিয়া, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং ক্যাপিটাল দেখুন বোগোটা, সব থেকে বড় শহর এবং সব থেকে মানুষ এখানেই থাকে। এবং এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্পেনিশ, এছাড়া ইংলিশ, এখানে 64 ভাষায় এখানে কথা বলে। ধর্মের কথা বলে খ্রিস্টান সময় এটি দেশ, ভালো করে দেখলে বুঝতে পারবেন 87% এখানে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে। প্রেসিডেন্টের নাম লিখে দিয়েছে এবং ভাইস প্রেসিডেন্টেরও নাম লিখে দিয়েছে, আমি আপনাদের বলবো দেখাবো ওই দুজনের ছবি। এবং জলের কথা বলে 2.1 এবং এখানে দেখুন টোটাল GDP 351.281 বিলিয়ন। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন কলিং কোড +57 এদেশের কলিং কোড, কলকাতায় আপনাকে অ্যাড করতে হবে। পপুলেশন দেখুন 5,20,000 এদেশের টোটাল পপুলেশন। এবং ইন্ডিয়ান পপুলেশন দেখুন 5,000-এরও বেশি এখানে ইন্ডিয়ান পপুলেশন আছে বা থাকে, বা এখানে বেশিরভাগ ইন্ডিয়ান এখানে কাজের সূত্রে আসে, কেননা এখানে বিভিন্ন প্রকার পর্যটকও এখানে আসে, তার থেকেও বেশিরভাগ ইন্ডিয়ান যে এখানে যে থাকে বেশিরভাগ কাজের সূত্রেই থাকে। তো বন্ধুরা এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় আছে আমি আপনাদের সেটা গ্লোবাল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনার দেখানোর চেষ্টা করছি কলম্বিয়া, যেটা দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন আপনারা। তো বন্ধুরা এই যে দেখছেন ওই দেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, দেখছেন। তো বন্ধুরা কলম্বিয়া একটি খ্রিস্টান সম দেশ হলে কী হবে, আমাদের হিন্দু ধর্মের কিছু কালচার এই দেশেও পালন হয়। আর এই যে দেখছেন ওই দেশের রাজধানী বোগোটার প্রতীক চিহ্ন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর
চেষ্টা করছে রেকশন হেমন্তরা। ভালো করে দেখলে বুঝতে পারবেন, আপনি ভালো করে দেখুন। এবং এই দেশের একটি প্রতিবেশী দেশ থেকে শুরু হয় মধ্য আমেরিকা, যেটা পানামা আছে, এবং ওই দেশে বলতে পারেন যে মধ্য আমেরিকার বিভিন্ন দেশ, সেই সব দেশে দেখতে পাওয়া যায়। দেখুন এই দেশের বিভিন্ন যে বর্ডার সাইড দেখানোর চেষ্টা করছে এবং এই দেশের বিভিন্ন অঞ্চল দেখানোর চেষ্টা করছে, কোথায় কোথায় পাহাড় অঞ্চল, কোথায় কোথায় মানুষ সব থেকে বেশি থাকে, এবং এই দেশের যে রাজ্য আমি আপনাদের বলেছিলাম, দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো আমি যে এই দেশের কয়টি রাজ্য আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। দেখছেন এমন ভালো করে দেখুন, এই দেশে 32টি রাজ্য আপনারা দেখতে পাবেন এবং এই দেশের বিভিন্ন জায়গা দেখতে পাবেন, যেখানে সব থেকে গরমের জায়গায়, সব থেকে ঠান্ডার জায়গা, সেই সব জায়গা কিন্তু আমি এখানে ম্যাপের সাহায্যে সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। দেখছেন হেমন্তরা, তো বন্ধুরা আমি আপনার বলেছিলাম এই দেশের যিনি প্রেসিডেন্ট ওনার ছবি দেখাবো, এবং ওই দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট ওনার ছবি দেখাবো, অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির আমি আপনাদের ছবি দেখাবো। তো বন্ধুরা চলুন আমি আপনাদের দেখিয়ে দিই ওই দেশের, এখানে এটা হচ্ছে একটি হাসপাতাল, ঠিক আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ওই দেশের যিনি প্রেসিডেন্ট অর্থাৎ ওই দেশের যিনি বলতে পারেন রাষ্ট্রপতি ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং ওই দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা কলম্বিয়া এবং ভারতবর্ষ কোথায় আমি আপনাদের একটি ম্যাপের সাথে দেখানোর চেষ্টা করবো, আসলে কলম্বিয়া এবং ভারতবর্ষ কোথায়, ভালো করে দেখুন। আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এই দেশ এবং ভারতবর্ষ কোথায়। দেখছেন হ্যাঁ বন্ধুরা কত দূরে অবস্থিত, কিন্তু আমি আপনাদের বলবো এই কলম্বিয়া কোন কোন দেশের সঙ্গে ভালো সম্বন্ধ রেখেছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। পৃথিবীর মধ্যে যেসব দেশগুলো ব্লু করে দেওয়া আছে সেই সব দেশের সঙ্গে কিন্তু কলম্বিয়ার ভালো সম্পর্ক, কিন্তু এখানে দুই তিনটি দেশ ছাড়া বা দুই তিনটি অঞ্চল ছাড়া, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে আপনি দেখতে পাবেন দক্ষিণ সুদান এবং এখানে তাইওয়ান দেখতে পাবেন সাদা এখানে দেওয়া আছে, কিন্তু আমি আপনাদের বলবো এটা হচ্ছে পুরাতন ম্যাপ, হয়তো এই দুটি দেশের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলেছে। তো বন্ধুরা আমি আপনাদের বললাম দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম কলম্বিয়া। আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, 5 টাকা বিলিয়ন নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন।